students hope you all of you are well now this is your environmental science class today's topic is introduction of biodiversity and its definition and types of biodiversity and values of biodiversity under unit 4 that is the biodiversity and its conservation uh, in previous class you have already learned about the

তার মানে জীব এবং তার বৈচিত্র্য এই পৃথিবীতে বিভিন্ন ধরনের জীব আছে যেমন প্ল্যান্টস আছে অ্যানিম্যালস আছে এবং লিভিং অর্গানিজম তাদের মধ্যে যে ভ্যারাইটিগুলো রয়েছে সেটাকেই এক কথায় আমরা বলবো বায়োডাইভার্সিটি ওর বায়োডাইভার্সিটি ইজ রিফার্স টু দ্য ওয়াইড ভ্যারাইটিস অফ লাইফ ইন দ্য আর্থ এই বায়োডাইভার্সিটির টার্মটা ফার্স্ট কয়েন করেন বা ডেসক্রাইব করেন ই ও উইলসন ইন নাইনটিন এইটি ফাইভ এবার আমরা সবাই জানি আমাদের বায়োডাইভার্সিটি হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ আমরা যে এই আমাদের যে লাইফ স্টাইল বলো কোয়ালিটি অফ আওয়ার লাইফস বলো এই পুরো টোটালটাই ডিপেন্ড করছে বায়োডাইভার্সিটির ওপর টোটালটাই আমরা যে বায়োডাইভার্সিটির ওপর একদম ফুললি ডিপেন্ডেন্ট ফর এই ব্রিদিং করছি বা শ্বাস নিচ্ছি তার জন্য এয়ারের প্রয়োজন ফুড তারপরে তোমার ফুড প্রোডাক্ট বা এনি টাইপ অফ যেগুলো আমরা খাচ্ছি তারপরে পানীয় জল বা ড্রিঙ্কিং ওয়াটার তারপরে আমাদের বিভিন্ন ধরনের ন্যাচারাল ডিজাস্টারগুলো হচ্ছে তার জন্য প্রোটেক্ট করছে আমরা টোটালি আমরা ডিপেন্ড অন বায়োডাইভার্সিটি সো আমরা এক কথাই বলতে পারি বায়োডাইভার্সিটি রিফার্স টু ভ্যারিয়েবিলিটি অ্যামং দ্য লিভিং অর্গানিজম লাইক প্ল্যান্ট অ্যানিম্যাল অ্যান্ড আমরা এটাকে বলতে পারি অ্যান্ড মাইক্রোভস অফ অল মানে ভ্যারাইটি মানে যে এই যে যে প্ল্যান্ট অ্যানিম্যালস এবং মাইক্রোভস উদ্ভিদ প্রাণী এবং যে মাইক্রো অর্গানিজম রয়েছে অর্থাৎ লিভিং অর্গানিজম রয়েছে তাদের মধ্যে যে ভ্যারাইটি দেখা যায় বা বৈচিত্র্য দেখা যায় সেটাকেই আমরা বলছি বায়োডাইভার্সিটি দেখা গেছে এখনও অবধি তোমার বায়োডাইভার্সিটিতে আমরা দেখেছি ওয়ান পয়েন্ট সেভেন থেকে ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন মানে যে লিভিং অর্গানিজমকে তাদেরকে আইডেন্টিফাই এবং তাদেরকে কী করা হয়েছে নাম করা নামকরণ করা হয়েছে বা আইডেন্টিফাই করা গেছে কিন্তু দেখা গেছে প্রায় আমরা অর্থাৎ আমরা দেখেছি ফিফটিন পার্সেন্ট আমরা যা আইডেন্টিফাই করেছি টোটাল যা অর্গানিজম লিভিং অর্গানিজম ওয়ার্ল্ডে আছে তার মাত্র ফিফটিন পার্সেন্টকে আমরা আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছে আর বাদ বাকি এখনও কিন্তু আইডেন্টিফাই করতে আমরা এখনও পারিনি যদিও দেখা যায় যদি মানে হিসাবে দেখা গেছে যে মোর দ্যান ফিফটি মিলিয়ন স্পিসিস অফ প্ল্যান্ট অ্যানিম্যাল অ্যান্ড মাইক্রোবস মানে অল টোটাল লিভিং অর্গানিজম এই ওয়ার্ল্ডে এক্সিস্ট করছে তার মাত্র টু মিলিয়নসকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি এই যে যে বায়োডাইভার্সিটি বা বৈচিত্র্য জৈব বৈচিত্র্য এটা কিন্তু তিন রকম হতে পারে একটা হচ্ছে জেনেটিক ডাইভার্সিটি একটা স্পিসিস ডাইভার্সিটি অ্যান্ড থার্ড ওয়ান ইজ ইকোসিস্টেম ডাইভার্সিটি তোমরা বুঝতেই পারছ এই যে যে আমাদের প্রত্যেকটা জীবের মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় ছোটোখাটো বৈচিত্র্য সেটা পুরো কন্ট্রোল করছে আমাদের জীবের যে ক্যারেক্টার আছে বা আমাদের জীবের যে ক্যারেক্টার বা যদি বলি যে ক্যারেক্টারিস্টিক ফিচার ওর কার্যকারিতা যেগুলো আছে প্রত্যেকটাই হচ্ছে জিন নির্ধারণ করছে মানে সমস্ত কিছু জিন কন্ট্রোল করছে এই জিনের যদি কোনোরকম চেঞ্জ হয় তোমরা সবাই জানো এই জিন থাকে হচ্ছে তোমার ডিএনএ ডিএনএ থাকে ক্রোমোজোমের মধ্যে অর্থাৎ এই জিন বা ক্রোমোজোম বা ডিএনএর কোনো একটা পার্টের যদি চেঞ্জ হয় তার ফলে কিছু প্রকরণ বা পরিবর্তন দেখা দেয় তার ফলে নতুন প্রজাতির সৃষ্টি হতে পারে অর্থাৎ সেই যে যে ভ্যারাইটিটা এগুলো আমরা বলছি জেনেটিক ডাইভার্সিটি আচ্ছা এই স্পিসিস ডাইভার্সিটিটা জিনিসটা কি স্পিসিস ডাইভার্সিটি হচ্ছে কোনো একটা নির্দিষ্ট স্থানের আমরা যদি দেখি যে কোনো একটা নির্দিষ্ট এরিয়া ধরো একটা পার্টিকুলার এরিয়াতে বললাম যে এখানে কত ধরনের জীব দেখা যায় কত প্রজাতির জীব দেখা যায় সেটাকেই আমরা বলবো স্পিসিস ডাইভার্সিটি বা প্রজাতিগত বৈচিত্র্য আর ইকোসিস্টেমটা তো বুঝতেই পারছো এটা ডিপেন্ড করছে হ্যাবিটে হ্যাবিটের ওপর কোন স্থানে বসবাস করছে উদ্ভিদ বা প্রাণী জগৎ কোথায় বসবাস করছে তোমার মেরিন অঞ্চলে করছে না তোমার ম্যানগ্রোভ এরিয়াতে করছে তার উপর ডিপেন্ড করে এটাকে আমরা বলবো ইকোসিস্টেম বাইডাইভার্সিটি এটা অলরেডি ইউ হ্যাভ লার্ন অ্যাবাউট ইস দিস ইন প্রিভিয়াস ইন ডিসক্রাইব ইউর টিচার ইন প্রিভিয়াস ক্লাসেস সো সো আমরা এবার দেখে নিই একটু তাও একটু ডিটেলসে আমি একটুখানি তোমাদের বলে যাই হোয়াট ইজ জেনেটিক ডাইভার্সিটি যে বললাম যে বিভিন্ন ধরনের ভ্যারাইটি জিনের তারতম্যের জন্য অর্থাৎ জিনের যদি কোনো রকম পরিবর্তন হয় বা ক্রোমোজোমের কোনোরকম পরিবর্তন পরিবর্তনজনিত কারণের জন্য কিছু প্রকরণ বা ভেদ বা কোনো রকম নতুন ক্যারেক্টার শো করে সেটাকে আমরা বলছি জিনগত বৈশিষ্ট্য তোমরা এখানে ছবিটাই দেখতে পাচ্ছ যে আমরা ব্যানানাস বা কলা আমরা খাই তার বিভিন্ন ধরনের ভ্যারাইটি বা বই ভ্যারাইটি রয়েছে সেইটার কারণ হচ্ছে জিনগত কারণে যেমনি আমের কথা আমরা আমও জানি বিভিন্ন ধরনের আম হিমসাগর তারপরে তোমার ল্যাংড়া আম বলো হিমসাগর বলো বিভিন্ন ধরনের আম রয়েছে সেইগুলোও তোমার পুরোটাই জেনেটিক ডাইভার্সিটির জন্য মানে অর্থাৎ জিনের বৈচিত্র্যের জন্য হচ্ছে তাহলে জেনেটিক ডাইভার্সিটি ইজ দ্য সাম টোটাল অফ জেনেটিক ইনফরমেশন কন্টেইনড ইন দ্য জিন অফ অল লিভিং অর্গানিজম অর্থাৎ জেনেটিক বৈচিত্র্য বা জিনগত বৈচিত্র্য এটা আমরা বলতে বুঝি যে যে প্রত্যেক জীবের বিভিন্ন বৈশিষ্ট্য ও নিয়ন্ত্রণের জন্য প্রত্যেক জীবের মধ্যে অসংখ্য জিন বর্তমান আর জীবের এই জিনগত বৈচিত্র্য হলো একই জীবের মধ্যে জিনের প্রাচুর্য বা পরিবর্তন যে দেখা যায় সেটাকেই আমরা বলছি জেনেটিক ডাইভার্সিটি নেক্সট হচ্ছে স্পিসিস ডাইভার্সিটি ওই যে বললাম একটা নির্দিষ্ট স্থানে কত ধরনের প্রজাতি বা স্পিসিস রয়েছে সেটাকে স্পিসিস ডাইভার্সিটি বলে আমি একটু তোমাদের একটু এক্সপ্লেন করি ধরো স্পিসিস ডাইভার্সিটিতে আমরা দেখি ধরো একটা এ তিনটে এরিয়া নিলাম একটা এরিয়াতে আমরা বললাম টোটাল নাম্বার অফ লিভিং অর্গানিজম রয়েছে হানড্রেড টোটাল নাম্বার তিনটে এরিয়াতে লিভিং অর্গানিজম রয়েছে হানড্রেড এবার হানড্রেডের মধ্যে আমি বললাম যে না তার মধ্যে যে এইটটি হচ্ছে তোমার বার্ডস রয়েছে মানে নাম্বার অফ বার্ডস হচ্ছে এইটটি আশিটা পাখি রয়েছে আর আমরা দেখলাম যে সেটা হচ্ছে সবুজ রঙের পাখি আর কুড়িটা দেখলাম হলুদ রঙের পাখি ইয়েলো কালার বার্ডস তাহলে এটার আমরা একটা ধরনের পেলাম এবার সেকেন্ড টু যেটা আর একটা এরিয়া তিনটে এরিয়া বলেছি আর একটা এরিয়াতে দেখলাম যে সেখানে বার্ডস হচ্ছে তিন ধরনেরই কি কি রয়েছে ও দেখলাম ধরো সেভেন্টি তুমি গ্রিন দেখেছো টোয়েন্টি তুমি ইয়েলো দেখেছো আর টেন তুমি রেড কালার বার্ডস দেখেছো আর আর এরিয়ার কথা বলছি সেটাও হান্ড্রেড লিভিং অর্গানিজম রয়েছে কিন্তু সেখানে আমরা দেখলাম যে ওইখানে ধরো টেন অ্যানিম টেন তোমার রয়েছে ম্যামালস দশটা স্তন্যপায়ী প্রাণী তার মধ্যে চল্লিশটা ধরো ফর্টি হচ্ছে বার্ডস তার মধ্যে বার্ডস আবার দু ধরনের দেখলাম একটা ইয়েলো কালার আর একটা গ্রিন কালার বার্ডস তারপরে কিছু ইনসেক্ট দেখতে পেলাম বিভিন্ন ভ্যারাইটির ইনসেক্ট তারপরে ওর মধ্যেও আমরা কিছু কি বলে নন কর্ডেড দা কেচো বা অ্যানিলিডার্স কোনো স্ট্রাকচার দেখতে পেলাম মানে থার্ড এরিয়াতে টোটাল নাম্বার অফ লিভিং অর্গানিজম হান্ড্রেড কিন্তু ওইখানে অনেক ধরনের প্রজাতি দেখতে পাচ্ছি সুতরাং আমরা বলতে পারি স্পিসিস ডাইভার্সিটি সব থেকে বেশি যদি বলি তৃতীয় অঞ্চলে বা থার্ড এরিয়াতে অর্থাৎ যেখানে যত বেশি স্পিসিসের ভ্যারাইটি পাওয়া যাবে সেটাকে আমরা বলবো স্পিসিস ডাইভার্সিটি সে ফ্লোরার হোক গাছপালার হোক ফনার হোক প্রাণী জগতের মধ্যে হোক অথবা মাইক্রো অর্গানিজমের মধ্যে হোক আর চলে আসি লাস্ট ওয়ান এইগুলো অলরেডি তোমরা শিখে নিয়েছ যেটা হচ্ছে ইকোসিস্টেম ডাইভার্সিটি ইকোসিস্টেম ডাইভার্সিটি হচ্ছে ভ্যারাইটি অফ হ্যাবিটেট কোন এরিয়াতে এরা থাকছে কি ধরনের মেরিন অঞ্চলে ম্যানগ্রোভ অঞ্চলে সমুদ্রের নিচে না তোমার ডেজার্ট এরিয়াতে এর উপর বেস করে যে ডাইভার লিভিং যে অর্গানিজমের মধ্যে ভ্যারাইটি দেখা যায় সেটাকে আমরা বলবো ইকোসিস্টেম ডাইভার্সিটি আচ্ছা চলে আসি এইবার আমরা নেক্সট যেটা আমি বলেছিলাম যে তোমাদের ওই ডেফিনেশান বলো বা ক্লাসিফিকেশান বলো এইটা হচ্ছে তোমাদের প্রিভিয়াস ক্লাসে অলরেডি হয়ে গেছে জাস্ট রিক্যাপিটুলেট করার মতো অ্যান্ড নেক্সট দি ভ্যালু অফ বায়োডাইভার্সিটি আই 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 উড লাইক টু এক্সপ্লেন ইটস ইলেভারটলি দ্য ভ্যালু অফ বায়োডাইভার্সিটি আমরা যদি দেখি আমরা অ্যাকর্ডিং টু সিলেবাসে আমরা কি কী ভ্যালুজগুলো দেওয়া আছে সে তার উপর বেস করে এখানে পড়ানো হবে এই যে যে ভ্যালুজগুলো এটা ফার্স্ট ক্লাসিফাই করেছিলেন যে মিক নিলি এটা ফার্স্ট ক্লাসিফাই করেছিলেন কি কি কনজামটিভ ভ্যালু প্রোডাক্টিভ ভ্যালু সোশ্যাল ভ্যালু এথিক্যাল ভ্যালু অ্যাস্থেটিক ভ্যালু অপশনাল ভ্যালু অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিস ভ্যালু তার মধ্যে তোমাদের সিলেবাসে আছে এই যে যেটা বললাম যে কনজামটিভ ভ্যালু প্রোডাকটিভ ভ্যালু সোশ্যাল ভ্যালু এথিক্যাল ভ্যালু অ্যাস্থেটিক ভ্যালু অপশনাল ভ্যালু এইগুলো আছে তো এই পার্টগুলো আমরা যদি দেখি যে ভ্যালুজ অফ বায়োডাইভার্সিটিকে আমরা যদি আরেকটু সুন্দর করে একটু বোঝানোর চেষ্টা করি যে তার মধ্যে এটাকে আমি প্রধান দু ভাগে ভাগ করতে পারি টু টাইপস অফ ভ্যালুজ দ্যাট ইজ দ্য ডাইরেক্ট ভ্যালুজ অ্যান্ড ইনডাইরেক্ট ভ্যালুজ দুটো ভাগে ভাগ করতে ডাইরেক্ট ভ্যালুস কোনগুলো যেগুলো ডাইরেক্টলি আমরা ইউটিলাইজ করি বা এনজয়মেন্ট ওর স্যাটিসফ্যাকশান টু রিসিভড ডাইরেক্টলি বাই দ্য বায়োলজিক্যাল সোর্স বায়োলজিক্যাল সোর্স থেকে আমরা যদি ডাইরেক্টলি রকম প্রোডাক্ট বা কিছু আমরা যদি ইউজ করি ডাইরেক্টলি ইউজ করি অর্থাৎ কনজিউম করি তাহলে সেটাকে আমরা বলবো কী বলে কনজামটিভ ভ্যালু মানে এই ভ্যালুটা হচ্ছে নন মার্কেটেবল ভ্যালু মানে এটা বাজার জাত নয় তুমি ডাইরেক্টলি ইউজ করছো কোনো বায়োলজিক্যাল সোর্সকে ডাইরেক্টলি ইউজ করছো সেটাকে আমরা বলবো বায়োলজিক্যাল কনজামটিভ ভ্যালু তাহলে কনজামটিভ ভ্যালু হচ্ছে নন মার্কেটেবল আর আর একটা ভ্যালুজ আছে সেটাও আমরা ডাইরেক্টলি ইউজ করি কিন্তু সেটা কমার্শিয়াল সেটাকে আমরা বলবো প্রোডাক্টিভ ভ্যালু তার মানে এই যে আমরা দেখতে পাচ্ছি যে কনজামটিভ ভ্যালু এই প্রোডাক্ট কনজামটিভ ভ্যালু অ্যান্ড প্রোডাক্টিভ ভ্যালু হুইচ আর ইউজ ডাইরেক্টলি এই দুটো ভ্যালু কিন্তু আমরা ডাইরেক্টলি ইউজ করতে পারছি ফ্রম বায়োলজিক্যাল সোর্স বায়োলজিক্যাল সোর্স থেকে ইউজ করতে পারছি কনজামটিভ ভ্যালু যেটা আছে সেটা কিন্তু নন মার্কেটেবল ভ্যালু এই যে কনজামটিভ ভ্যালু তুমি মাছ ধরে আনলে বা কিছু করলে এটা কিন্তু নন মার্কেটেবল ভ্যালু কনজামটিভ ভ্যালু যেটা আছে কৃষিজাত দ্রব্য বলো খাদ্য বলো যেগুলো আছে সেই টোটালটাই হচ্ছে নন মার্কেটেবল ভ্যালু অর কনজামটিভ ভ্যালু তাহলে কনজামটিভ ভ্যালুটাকে আমরা বলতে পারি একেবারে ন্যাচারাল প্রোডাক্টস বা নেচার প্রোডাক্টস যেমনি জ্বালানির কাঠ ফায়ারউড ফোডার মিট মাংস এগুলো আমরা ডাইরেক্টলি ইউজ করছি সুতরাং এটা হচ্ছে কনজামটিভ ভ্যালু আর এটা হচ্ছে ন্যাচারাল প্রোডাক্ট এখানে কোনো রকম আমরা কি বলে পিউরিফিকেশান বা কোনো কিছুতে যায়নি তা সো দিস ইজ দ্য কনজামটিভ ভ্যালু তাহলে এবার চলে আসি কনজামটিভ যে বললাম কনজামটিভ ভ্যালুনের মধ্যে জ্বালানি কাঠ পড়ছে খাদ্য পড়ছে বা পশু খাদ্য পড়ছে। তারপরে তোমার মাংস পড়ছে এই সমস্ত কিছু মাশরুম পড়ছে তারপরে তোমার যেইগুলো আমরা খাবার খাই ফ্রুট পড়ছে অল আর কনজামটিভ ভ্যালু এবার চলে আসি নেক্সট প্রোডাক্টিভ ভ্যালু প্রোডাক্টিভ ভ্যালুটা কি এই প্রোডাক্টিভ ভ্যালুটা হচ্ছে এটা কমার্শিয়ালি প্রথমেই বলেছি প্রোডাক্টিভ ভ্যালুটা হচ্ছে এটাও ডাইরেক্টলি ইউজ করছি বাট ইট ইজ কমার্শিয়ালি হারভেস্টেড ফর এক্সচেঞ্জ ইন দ্য মার্কেট এটাকে কমার্শিয়ালি করব আর মার্কেটে কিন্তু এটাকে এক্সচেঞ্জ করা হবে মার্কেটে এটাকে কিন্তু মানে মার্কেটাইজ করা হবে অর্থাৎ এর থেকে ইকোনমিক্যাল একটা ইকোনমিক বেনিফিট আমাদের কাছে আসবে তাহলে এবার চলে আসি প্রোডাক্টিভ ইউজের মধ্যে তোমরা যদি দেখো যে বিভিন্ন ধরনের ফার্নিচার বলো বা হোম ডেকোরেশন বলো বা বি ওয়াক্স বলো মোম বলো যেটা আমরা হানি বলো গাম বলো যেগুলো মার্কেটেবল হ্যাঁ তারপরে তোমার অ্যানিম্যাল স্কিন বলো বা মেডিসিনাল প্ল্যান্টস বলো অল আর আমরা বলতে পারি প্রোডাক্টিভ ভ্যালু তাহলে চলো আমরা এই দুটো খুব একটু সুন্দর করে একটু দেখে নিই তাহলে আমরা ভ্যালু অফ বায়োডাইভার্সিটির মধ্যে দুটো ভ্যালুকে পড়লাম ফার্স্ট ওয়ান অ্যান্ড সেকেন্ড ওয়ান কনজামটিভ অ্যান্ড প্রোডাক্টিভ বোথ আর ইউজড ডাইরেক্টলি দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড এস ডাইরেক্ট ভ্যালু অ্যান্ড ওয়ান অফ দেম আর মার্কেটেবল দ্যাট ইজ কল্ড প্রোডাক্টিভ ভ্যালু অ্যান্ড আনাদার ওয়ার্ল্ড ওয়ানস ইজ নট মার্কেটেবল দ্যাট ইজ দ্য কনজামটিভ ভ্যালু চলে আসি এবার নেক্সট সোশ্যাল ভ্যালু এটা তোমরা সবাই একটু ভালো করেই জানো এই সোশ্যাল ভ্যালুটা এটা কিন্তু ডাইরেক্টলি আমরা কনজাম করতে কনজিউম করতে পারি না বা ইউজ করতে পারি না এটা কিন্তু পুরোপুরি ইনডাইরেক্ট ভ্যালুর মধ্যে পড়ছে তাহলে সোশ্যাল ভ্যালুটা হচ্ছে একটা ইনডাইরেক্ট ভ্যালুর মধ্যে পড়ছে সোশ্যাল ভ্যালুটা জিনিসটা কী বা সামাজিক গুরুত্ব যেটাকে আমরা বাংলায় বলবো সামাজিক গুরুত্বটা কি সামাজিক গুরুত্ব হচ্ছে তোমরা একটু ভালো করে যদি দেখো সোশ্যাল ভ্যালুজের ক্ষেত্রে আমরা ধরো কিছু কিছু মানে কোন কোন পার্ট আছে আমরা কি বলে রিউচুয়াল কাজে বা কোন রকম আমরা সাইকো কি বলবো সাইকোরিউচুয়াল মানে বা আমাদের মানসিক স্পিরিচুয়াল কাজে ব্যবহার করি অ্যানিম্যালরা সেই গাছগুলোকে আমরা দেখবে নষ্ট করি না তার একটা ভ্যালু থাকে যেমন তুলসী তুলসী পবিত্র তুলসী গাছ আমাদের হিন্দু ধর্মে যারা আছো হিন্দু ধর্মে ব্যবহার করা হয় বট গাছ আম গাছ আমের পাতা বা আমের শীষটা পুজোর কাজে লাগানো হয় এইগুলো সব সাইকো স্পিরিচুয়াল অ্যাসপেক্ট হিসাবে থাকে পদ্ম ফুল বেল পাতা ইত্যাদি এই সমস্ত প্ল্যান্টসগুলোকে এই সমস্ত প্ল্যান্টের সামাজিক গুরুত্ব মানে অনেকটাই বেশি তারপরে যেমনি রয়্যাল বেঙ্গল টাইগার এটাও আমাদের সোশ্যাল ভ্যালুর মধ্যে পড়ছে আমরা রয়্যাল বেঙ্গল টাইগার এটাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা বিভিন্ন ধরনের ফরেস্ট বলো যাই বলো সব তৈরি করছি সুতরাং এই সমস্তগুলো হচ্ছে সোশ্যাল ভ্যালুর মধ্যে পড়ছে হুম মানে সোশ্যাল ভ্যালু তাহলে ইম্পর্ট্যান্ট কিসের জন্য ইম্পর্ট্যান্ট সামাজিক বা সামাজিক গুরুত্ব কোন কোন ক্ষেত্রে ইম্পর্টেন্ট এটা হচ্ছে রিলিজিয়াস ধর্মীয় স্পিরিচুয়াল আধ্যাত্মিক আর কালচারাল মানে কোন কালচার ইউজ করছে এই পুরোটাই উপর ডিপেন্ড করছে সোশ্যাল ভ্যালুস তাহলে সোশ্যাল ভ্যালুজের মধ্যে পড়ছে ধর্ম আধ্যাত্মিক যেমনি আমরা কোনো কিছুকে বিশ্বাস করি বা রিলিজিয়াস এইটা ধর্মে হিন্দু ধর্মে এই এই গাছগুলোকে ব্যবহার করি অ্যান্ড আদার কালচারাল ইউজে আমরা সোশ্যাল ভ্যালু বা সামাজিক গুরুত্বকে ব্যবহার করি উদ্ভিদ প্রাণীর যে কৃষিজনিত যে ব্যবহারগুলো আছে হ্যাঁ তা অর্থনৈতিক গুরুত্বও তাদের বর্তমান আছে যেমনি এই যে দেখো আম পাতা তুলসী পাতা সব কিনে আনি যে ইকোনিক্যাল ভ্যালু রয়েছে এটাকে আমরা বলছি সোশ্যাল ভ্যালুজ ওর সামাজিক গুরুত্ব এইবার চলে আসি এথিক্যাল ভ্যালু মোস্ট ইম্পর্ট্যান্ট এটাও কিন্তু ইনডাইরেক্ট ইউজ তো বা ইনডাইরেক্ট ভ্যালু এটা কিন্তু ডাইরেক্ট তুমি ইউজ করতে পারো না সব থেকে বড় কথা আমরা এই এথিক্যাল ভ্যালু বা নৈতিক গুরুত্বটা আমরা সবাই ভুলে যাই ব্যাপারটা কি আমরা সবাইকে এটা মানতেই হবে আমাদের প্রত্যেকটা জীবকে পৃথিবীতে বেঁচে থাকার সমান অধিকার রয়েছে আমাদের কোনো রাইট নেই দ্য পিপল ডু নট হ্যাভ সরি দ্য পিপল ডু নট হ্যাভ দ্য রাইট টু ডেস্ট্রয় দ্য স্পিসিস অ্যান্ড উড টেক দ্য অ্যাকশন টু প্রিভেন্ট দেয়ার এক্সটেনশন আমাদের কোনো জীবের অধিকার নেই কাউকে মানে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া বা কোনো উদ্ভিদ প্রাণীকে মেরে ফেলা আমাদের কোনো এটা অধিকারই নেই এটা আমাদের নৈতিক গুরুত্বের মধ্যে পড়ে নৈতিক গুরুত্ব আর একটা পড়ে টেক অ্যাকশান টু প্রিভেন্ট দেয়ার এক্সটিংশন যদি কোনো প্রাণী বা উদ্ভিদ পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় তাদেরকে কিন্তু আমরা কি করব। অ্যাকশন নেবো তাদেরকে বাঁচিয়ে রাখা তোমরা জানো যে বায়োডাইভার্সিটির এই পার্টে এনভাররমেন্টাল সায়েন্সে পড়তে গিয়ে তোমরা দেখেছো বিভিন্ন লস ফলো করা হচ্ছে যে এই প্রাণীকে হত্যা করা নিষিদ্ধ বিভিন্ন ধরনের ফরেস্ট তৈরি করা হচ্ছে হুম তো সুতরাং এটা হচ্ছে আমাদের এথিক্যাল ভ্যালুর মধ্যে পড়ছে অর্থাৎ প্রত্যেকটা জীবের এথিক্যাল ভ্যালুস অনৈতিক গুরুত্ব প্রত্যেকটা জীবেরই বেঁচে থাকার সমান অধিকার রয়েছে মানব সভ্যতার অস্তিত্ব আমাদের যে এক্সটিংশন বা আমাদের যে এনটিটি এটা বজায় রাখতে গেলে বায়োডাইভার্সিটির ভ্যালুসটা দিতেই হবে এবং সেই সঙ্গে প্রত্যেকটা জীবকে বেঁচে থাকার সম্মান অধিকার দিতে হবে এবং তারা যাতে পৃথিবী থেকে অবলুপ্ত না হয় সেদিকেও কিন্তু আমাদের অ্যাকশন নিতে হবে চলে আসি এরপর নেক্সট হচ্ছে অ্যাস্থেটিক ভ্যালু মোস্ট ইম্পর্ট্যান্ট আমরা সবাই ঘুরতে যাই অর্থাৎ নান্দনিক গুরুত্ব নিশ্চয়ই তোমরা একদম এমন একটা জায়গায় যাবে না যেখানে রকম মানে মেন্টাল স্যাটিসফ্যাকশন বলো বা মেন্টালি কোনো কিছুই আসে না যেমনি রিগার্ডলেস আওয়ার ওন মেটেরিয়াল সেলফ ইন্টারেস্ট উই শুড ট্রিট নেচার রেসপেক্টফুলি আমরা এই যে বাইরে বেড়াতে যাই নিশ্চয়ই লোক দেখতে নাই আমরা সেটা দেখতে যাই বিভিন্ন ধরনের বিউটি ন্যাচারাল বিউটিগুলোকে এনজয় করার জন্য যেমন বিউটি অফ ওয়াইল্ড ফ্লাওয়ার দেখার জন্য তারপরে আমরা দেখতে যাই যে বিউটি অফ ফরেস্ট ফরেস্টকে দেখার জন্য আমরা অনেক সময় বিভিন্ন ধরনের যাই বিভিন্ন ধরনের প্লেনে তারপরে ধরো সমুদ্রে বা মেরিন যেটা আমরা অনেক সময় আন্দামান নিকোবর আইল্যান্ডেও আমরা ঘুরতে যাই বিভিন্ন ধরনের ভ্যারাইটিস অফ লাইফ বিভিন্ন ধরনের মাছ বা ভ্যারাইটি অফ আমরা অ্যানিম্যালস বা বলো বা লিভিং অর্গানিজম দেখে আমাদের কি বলবো এটা দেখে বেশ ভালো লাগে বিকজ ইট ইস দ্য প্রেজেন্ট ভিউ এটা হচ্ছে অ্যাস্থেটিক ভ্যালুর মধ্যে পড়ছে অর্থাৎ নান্দনিক গুরুত্ব অর্থাৎ পৃথিবীর সৌন্দর্যকে এই যদি বলো প্রাকৃতিক দৃশ্যাবলী পৃথিবীর সৌন্দর্যকে সমৃদ্ধ করে আর এছাড়াও আমরা যদি বলি ভ্যালুস বা আমাদের ইনকামও এখান থেকে হয় সেটা হচ্ছে ট্যুরিজম অ্যান্ড ইকো হ্যাঁ এটার ক্ষেত্রে আমরা এখান থেকে কিছু ভ্যালু বা আমরা পেয়ে পেয়ে থাকি যেটা হচ্ছে ইকো টুরিজম ক্ষেত্রে কিছু পরিমাণে আমাদের ইনকামও হয় আচ্ছা এইবার চলে আসি অপশান ভ্যালু এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট এটাকে আমরা বলি সম্ভাবনামূলক গুরুত্ব হুম আমরা একটু আগেই বললাম যে প্রায় ফিফটি মিলিয়ন্স তোমার লিভিং অর্গানিজম রয়েছে তার মধ্যে মাত্র টু মিলিয়ানসকে আইডেন্টিফাই করা হয়েছে তারা এখনও যারা রয়েছে তাদের ইকোনমিক্যাল ভ্যালু রয়েছে তাদেরকে কিন্তু এখনও আমরা আইডেন্টিফাই করতে পারিনি অর্থাৎ কোনো এই সমস্ত লিভিং অর্গানিজম বলো বা যারা রয়েছে এখনও পারমানেন্ট রয়েছে তাদেরকে আমরা ভবিষ্যতে বা ইন ফিউচারে এরা এদেরকে ইউজ করে আমাদের মানব সভ্যতা বলতে পারো বা মানব জীবনকে একটা মানে উন্নতির চরম শিখারে পৌঁছে দিতে পারে যেমন তোমরা নিশ্চয়ই এখন করোনা ভাইরাসের মেডিসিন যেটা কোথা থেকে তৈরি হচ্ছে মানে ফিউচারে আমরা মেডিসিন স্পিসিস পোটেন্সিয়াল টু প্রোভাইড অ্যান ইকোনমিক বেনিফিট টু হিউম্যান সোসাইটি অ্যাট সাম পয়েন্ট দ্য ফিউচার অফ ইটস ইট ইজ অপশনাল ভ্যালু মানে ফিউচারে আমরা যদি কোনো সোসাইটির বেনিফিট পেতে পারি সেই অপশনাল ভ্যালুর মাধ্যমে যেমন এইডসের তোমরা জানো যে এইডস ভাইরাসের মেডিসিন বা এই যে করোনা ভাইরাসের ভ্যাকসিন এইগুলো সব অপশনাল ভ্যালুর মধ্যে পড়ছে এবং এরা আমরা বায়োলজিক্যাল সোর্স থেকে এটা আমরা তৈরি করছি সো আমরা এটা বলতে পারি বায়োডাইভার্সিটির একটা অন্যতম ভ্যালু বা আমরা বলতে পারি গুরুত্ব সেটা হচ্ছে অপশান ভ্যালু যেটা কি না ফিউচারে ইউজ করা যেতে পারে বিভিন্ন ধরনের মেডিসিন বলো বা তুমি বলতে পারো বা বিভিন্ন ধরনের প্রোডাক্ট বলতে পারো যেগুলো ইউটিলাইজ করে ফিউচারে আমরা কি করতে পারি আরও বেশি উন্নতি করতে পারি তো এইটুকু গেল ভ্যালু তাহলে মানে আমি একটু লাস্ট বলে দিই আমাদের ভ্যালুর মধ্যে আমরা পড়লাম আমি যদি একটু ভাগ করে নিই ম্যাক নিলি তোমরা জানো যে ভাগ করেছিলেন অনেকগুলো যে যেটা হচ্ছে প্রোডাক্টিভ ভ্যালু কনজাম কনজিউম ভ্যালু অ্যাস্থেটিক ভ্যালু তারপরে তোমার কী বলে সোশ্যাল ভ্যালু অপশান ভ্যালু এটসেট্রা তা আমরা একটু সুন্দর করে ভাগ করেছিলাম দুটো ভাগে ডাইরেক্ট ভ্যালু অ্যান্ড ইনডাইরেক্ট ভ্যালু ডাইরেক্ট ভ্যালুকে আমরা দুটো পার্টে রেখেছিলাম দ্যাট ইজ দ্য প্রোডাক্টিভ ভ্যালু আর কনজিউম ভ্যালু কনজামটিভ ভ্যালু বিকজ এই দুটোকে রেখেছিলাম কারণ এরা ডাইরেক্টলি ইউজ করতে পারি বায়োলজিক্যাল সোর্স তার মধ্যে একটা যদি মার্কেটেবল হয় সেটাকে প্রোডাক্টিভ বলেছি যেটা নন মার্কেটেবল সেটা হচ্ছে কনজিউম ভ্যালু আর এদিকে তোমাদের যখন বলেছি যে অ্যাস সোশ্যাল ভ্যালুটা কি আমরা জানি কিছু কিছু প্ল্যান্ট বা অ্যানিম্যাল আছে যেটাকে সোশ্যাল বা সামাজিক সামাজিকভাবে গুরুত্ব দিয়ে থাকি তাদের থেকে ইনকামও করি যেমন ওই যে বললাম যে হিবিষকাশ যদি বলো কালী পুজোয় লাগে হিবিষকাশের ক্ষেত্রে তারপরে তোমার কি বলে ড্যাটুরা বলো ধুতরা তারপরে বিভিন্ন ধরনের ম্যাঙ্গো প্ল্যান্টস এই সমস্ত ক্ষেত্রে আমরা কিছু সামাজিক গুরুত্ব দিয়ে থাকি এথিক্যাল ভ্যালু কি এথিক্যাল ভ্যালু হচ্ছে আমাদের মানব সভ্যতাকে বিশেষ করে মানব জীবনকে ভাবতে হবে যে আমাদের কোনোরকম কাউকে ধ্বংস করার অধিকার নেই মানে কাউকে আমাদের যদি ভাবি যে ধ্বংস করব আমাদের কারো অধিকার নেই কিন্তু আমাদের বাঁচিয়ে রাখার জন্য তাদের এক্সটিংশনের হাত থেকে রক্ষা করার জন্য আমাদের কিছু ল প্রবর্তন করতে হবে অ্যাস্থেটিক ভয়ে ভ্যালু বলতে তুমি ন্যাচারাল বিউটির কথা বলবে অপশান ভ্যালু হচ্ছে ইন ফিউচারে বিভিন্ন ধরনের ড্রাগ মেডিসিন অর বিভিন্ন ধরনের প্রোডাক্টের কথা বলবে সো স্টুডেন্ট দিস ইজ এনাফ ফর টুডে Uh, uh, so, uh, student, uh, see you in the next class. Till then, take care and bye. Thank you, class.